এটা আমাদের কমন, যেরকম আগে যখন ইনহেলার আসলো তখন ট্যাবলেট বাদ দিয়ে ইনহেলার নিতে চাইতো না যে এটা বোধ হয় শেষ, কিন্তু আস্তে আস্তে দিয়ে দিয়ে এখন দেখেন মানুষ ট্যাবলেট নিতে চায় না, এটাই নিতে চায়। যে এখন এটা হলো এডুকেশনের প্রভাব। ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু তাই, সবাই এটা তো ঠিক যে যারই হোক সে চায় যে ট্যাবলেটেই থাকি, ডাক্তাররাও চায় যে ট্যাবলেটে থাকে, কিন্তু যেখান থেকে আপনার ইনসুলিন তৈরি হবে, ট্যাবলেটের কাম তো হলো এখান থেকে ইনসুলিন তৈরি করা। এখন যদি দেখা যায় যে ওই সেলগুলি কমতে কমতে এখন আর ইনসুলিন নাই, নিঃশেষ হয়ে গেছে, তাহলে যত ট্যাবলেটই আপনি খান ইনসুলিন তার বডি তৈরি করছে না, সুগার খারাপ হইতেই থাকবে। তখনই বলা হয় যে না ঠিক আছে আপনার এই ট্যাবলেটে হচ্ছে না, যেহেতু ম্যাক্সিমাম ডোজের 50% নিচ্ছেন হচ্ছে না, আপনার ইনসুলিনে যাওয়া উচিত। প্রথম দিকে এক বেলা নেন, সাহস দেওয়ার জন্য এক বেলা নিয়ে কন্ট্রোল রাখেন, যদি এক বেলাতে না হয় তখন দুই বেলা যায়, তাহলে তিন বেলা চার বেলা যায়। তো এটা ঠিক, আমাদের ভয় কিন্তু ইনসুলিনে বেশি, কিন্তু ইনসুলিনে বডি ভালো থাকে, কারণ বডির ইনসুলিন কম বা ঘাটতি এই জন্যই তো ইনসুলিন নিচ্ছে, বডির জন্য ইনসুলিন ভালো। আর যাকে দেওয়া হয় যদিও আমরা ভয়ে নেই না যে কে দিবে কি করবে এইসব, কিন্তু বডির জন্য এটা ভালো, তাদের নেওয়া উচিত। আর ডাক্তার হুট করে ট্যাবলেট বন্ধ করে তার ইনসুলিন দিয়ে দেয় না, যার হচ্ছে না তাকেই দেওয়া হয়, এটা তো স্টেপ, এক স্টেপ। আগে ডায়েটে হচ্ছে কিনা দেখো, না হয় ট্যাবলেট দাও, একটা দাও, দুইটা দাও, তিনটা দাও, চারটা দাও, হচ্ছে না ঠিক আছে এখন এক বেলা ইনসুলিন নাও, এক বেলা ইনসুলিন না হলে দুই বেলা নাও, তাতে হচ্ছে না তিনবার চারবার নাও। বিভিন্ন মডেলের ইনসুলিন কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, যদিও আমরা গরিব দেশ কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট সব ধরনের ইনসুলিনই আমাদের দেশে অ্যাভেলেবল। আমাদের সাজেশন হবে ডাক্তার যদি বলে যে না আপনার ট্যাবলেটে হচ্ছে না, বডি ইনসুলিন চায়, আমি যেটা বলি রুগীকে যে দেখেন আপনার বডি কিন্তু আর ট্যাবলেট চায় না, বডি ইনসুলিন চাচ্ছে, তো বডি যখন ইনসুলিন চায় আপনি ট্যাবলেট খাইলে কোনো লাভ হবে, তাহলে আপনার ইনসুলিনে যাওয়া উচিত এবং ইনসুলিন দিয়ে আপনার সুগার কন্ট্রোল করা উচিত, এতে বডি আরো ভালো থাকে। আরেকটা যেটা আমাদের ধারণা অনেকের আবার যে ট্যাবলেট খাইলে বোধহয় আমাদের ইয়েটা নষ্ট হয়ে যাবে, মানে কিডনি ফিডনি এগুলি নষ্ট হয়ে যায়, তা না, ট্যাবলেটে এগুলি কিছু করে না, কিন্তু যখন সুগার কন্ট্রোল হবে না তখন আপনার ইনসুলিনে যাওয়া উচিত। আবার অন্য কোনো কারণে যদি কিডনিতে এফেক্ট করে বা লিভারে এফেক্ট করে তখন আপনার ট্যাবলেটে, অনেক ধরনের ট্যাবলেটই খাওয়া ঠিক না, যদি যেগুলি দিলে হয় সেগুলিতে না হয় তাহলে আপনার উচিত ইনসুলিনে যাওয়া। আরেকটা হলো একুট কমপ্লিকেশন, বিশেষ করে এই যে জর্জারির সময় হঠাৎ করে সুগার খুব বেশি বেড়ে গেল, অথবা কোভিড এর জন্য ডায়াবেটিস হয়ে গেল, যেটা কিটো অ্যাসিডোসিস অথবা ভেরি হাই ব্লাড সুগার আমরা বলি, এই সময় কিন্তু ইনসুলিন ছাড়া পথ নাই। এবং এটাও ইন জেনারেল আমাদের ডাক্তারদেরকেও বলে দেওয়া, যারা হাসপাতালে রুগী ভর্তি হয়ে যাচ্ছেন খারাপ রুগী, এদের ইনসুলিন দিয়ে দিও, সাহস দিও যে এই কোভিড এর ঝামেলা চলে গেলে আবার ট্যাবলেটে যেতে পারবে। কিন্তু যারা ইনসুলিন নির্ভর, যেমন ছোট বাচ্চা 15-20 বছরের বাচ্চা যার সুগার বেশি, বডিতে ইনসুলিন নাই, তাকে আনফর্চুনেটলি সারা জীবনই ইনসুলিন নিতে হবে, ও বাদ দিলে পরেই বডিতে তার কিটো অ্যাসিডোসিস হয়ে বডি বিষাক্ত হয়ে মারা যাবে। ওরা ইনসুলিন নির্ভরশীল, পথ নাই, তাকে ইনসুলিন নিতেই হবে। আর যাদের হচ্ছে আমাদের প্রয়োজন যে বডিতে আসে হচ্ছে না, আরো কিছু দরকার ইনসুলিন, তাদের জন্য ট্যাবলেট, ট্যাবলেট না হলে আলটিমেটলি ইনসুলিন। কিন্তু এই ট্যাবলেটই খাই আর ইনসুলিনই নেই, ডায়েট এক্সারসাইজ কিন্তু সবসময়, এই দুই ডানা আমাদের ঠিক রাখতেই হবে, ডায়েট এক্সারসাইজ তার সাথে এটা। আরেকটা যেটা এর সাথে আমরা থাইরয়েডের, যে এই কোভিডে যেরকম জ্বর আসে থাইরয়েডের কিন্তু একটা পর্যায়ে এরকম জ্বর আসে, যারা থাইরয়েডোক্সিস হয় এদেরও কিন্তু জ্বর আসে, এদের এই জ্বরের সাথে অনেকের গলা ব্যথা থাকে। তো কারো যদি জ্বর গলা ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে মোস্ট লাইকলি যদি থাইরয়েডে এখানে টিপ দিলেই ব্যথা লাগে, তাহলে এটা করোনা না হয়ে সাধারণ মানে জ্বর যেটার সাথে থাইরয়েড ইনভলভ, সাবেক থাইরয়েডাইটিস বলি আমরা, সেটার জন্য হইতে পারে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা হলো যে এই কোভিড নিজেই কিন্তু থাইরয়েডাইটিস করতে পারে, থাইরয়েডকে ধরতে পারে, তখন দেখা গেলো যে কোভিডের সবই আছে তার সাথে রোগীর বুক ধরপর, অস্থিরতা, ঘাম, শুকাই যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওনার কোভিডের জন্য থাইরয়েডকেও ইনভলভ করছে। তো যেহেতু জ্বর আসলে শুকাই যাচ্ছে, এমনকার দিনে জ্বর মানেই কোভিড ধরে নেই আমরা, কিন্তু জ্বরের সাথে যদি বুক ধরপর, অস্থিরতা, ঘাম, শুকাই যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এগুলি হয়,
তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কোভিড ছাড়াও থাইরয়েডের জন্য হতে পারে, তাহলে টেস্ট করে আমাদের এগুলি ঠিক করতে হবে। যারা থাইরয়েডের রোগী থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, বিশেষ করে থাইরোটক্সিক পেশেন্ট, অ্যান্টিথাইরয়েড ড্রাগ খাচ্ছেন, কার্বিমাজল খাচ্ছেন, কার্বিরয়েড খাচ্ছেন, এরা যখন প্রথম শুরু হয় তখন এক দুই সপ্তাহ পরে গলা ব্যথা জ্বর হতে পারে, এটাকে আমরা বলি যে এটা মানে থাইরয়েডের ওষুধের রিয়াকশন। তো যেহেতু জ্বর মানে এখন কোভিড ধরে নেওয়া হয়, তাহলে এটাও চিন্তা করতে হবে যে এটা ঔষধের কোনো রিয়াকশন কিনা। তো খাজানা খাস্তা, কারো যদি থাইরয়েডের ওষুধ দেওয়ার পরে এরকম জ্বর হয়, কাশি হয়, গলা ব্যথা হয়, অবশ্যই আপনার ডাক্তারের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন।